ডিবি প্রধান হারুন সাহেবের সাথে দেখা করেছেন এবং 16 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে সে বলতেছে আমি খুব খুশি হইছি হিরো আলম সাহেব বলতেছেন যে আমি চাই না নির্বাচনের দিনে কোন মায়ের বুক খালি হোক কোন স্ত্রী তার স্বামীকে হারাক আমি চাই আমার এই ঘটনা থেকে জানো যাদেরকে গ্রেফতার করা হয়েছে এমন শাস্তি দেওয়া হয় যাতে নির্বাচনের সময় এই অপ্রীতিকর ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কেউ ঘটানোর সাহস পায় না এই যে বগুড়ার এক হিরো আলম বগুড়াতে চান্স না পায় ঢাকায় একটু চেষ্টা করলো যে নির্বাচন করে নেতা হবে ওই জায়গায় যে এমন ফিটান ফিটাইছে বেচারা হ্যাঁ আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো এরপরে চিকিৎসা নিল গতকালকে ডিবি প্রধান হারুন সাহেবের সাথে দেখা করেছেন এবং 16 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে সে বলতেছে আমি খুব খুশি হইছি হিরো আলম সাহেব বলতেছেন যে আমি চাই না নির্বাচনের দিনে কোন মায়ের বুক খালি হোক কোন স্ত্রী তার স্বামীকে হারাক আমি চাই আমার এই ঘটনা থেকে জানো যাদেরকে গ্রেফতার করা হয়েছে এমন শাস্তি দেওয়া হয় যাতে নির্বাচনের সময় এই অপ্রীতিকর ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কেউ ঘটানোর সাহস পায় না কি চমৎকার বক্তব্য ছেলেটা বলতে বলতে এখন তার ভাষা চেঞ্জ হয়ে গেছে বলার স্টাইল চেঞ্জ হয়ে গেছে ভয় করে না আমি জীবনের মায়া করি না কথা কয় না কেন হিরো আলম এমন এক জায়গায় পৌঁছে গেছে পুরো পৃথিবীর 15-20 টা দেশ তাকে নিয়ে আলোচনা করতেছে ইহুদিরা ডেকে বলেন নবীগণ সেই বিজয়টাকে পালন করার জন্য আমরা আজকে 10ই মুহররম রোজা রাখি নবীজি তখন ডেকে বলেন তোমাদের চাইতে হক আমাদের বেশি কারণ নবী মুসা বলেন আমার ভাই তার বিজয়ে যদি তোমরা রোজা রাখতে পারো আমরা মুসলমান আমরাও রোজা রাখবো বিশ্ব নবী সাহাবা ইকরামদেরকে বললেন তোমরাও এখন থেকে রোজা রাখবা তবে খবরদার ইহুদিদের সাথে যেন মিল না হয় 9-10 তারিখ রোজা রাখা লাগবে অথবা 10-11 তারিখ রোজা রাখা লাগবে তারা রোজা রাখে একটি আমরা রোজা রাখবো কয়টি দুইটি কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই মুহররমের ঐতিহাসিক অনেক ঘটনা আছে যেই ঘটনাটা আমাদের হৃদয়কে নাড়া দেয় বলেন তো এই ঘটনাগুলো তার আগে ঘটেছে না পরে কথা কয় না বুখারী শরীফে মুসলিম শরীফে সহি হাদিসগুলো এসেছে আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনেছি কিন্তু আমাদের হৃদয়ে গাঁথা থাকে একটি কথা কয় না এই যে আশুরা উপলক্ষে হাই হোসেন বইলা শরীরে আঘাত করে তাজমি মিছিল করে হোসাইনের প্রেম আবেগ ভালোবাসা দেখাইতে গিয়া শিকল দিয়া চাকু দিয়া শরীরে আঘাত করে এই সমাজে এরকম হোসাইন ভক্ত আছে না কথা কয় না আছে 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 না মন খারাপ করতেছেন আপনারা মনে আমার কথায় বিরক্ত হচ্ছেন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই ভালো লাগবে এই যে আবেগ দেখায় এই আবেগের কোনো দাম আছে কথা বলেন না কেন ভাই এই আবেগের কোনো দাম আছে এই আবেগের কোনো দাম নাই এই আবেগ দেখায় কোনো লাভ নাই একটা একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন রাজতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য নাকি গণতন্ত্র গণতন্ত্র খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছিলেন আর আমরা এটার আবেগ দেখাইয়া একটু মিছিল করলাম কথা কয় না একটু মিছিল করলাম লাফালাফি করলাম শরীরে আঘাত করলাম হাই হোসেন বলে চিল্লা পাল্লা করলাম একটু কান্নাকাটি করলাম আর বুঝাইয়া দিলাম আমরা সব চাইতে হোসাইন পেলি কারবালার ঐতিহাসিক ঘটনাটাকে স্মরণ করে আমরা শরবত বানায় খাইতেছি আমরা তারপরে হইহুল্লার করতেছি মেলা বসাইতেছি কথা কয় না হ্যাঁ চারাক বাতি জ্বালাইতেছি ল্যাম্পো বাতি মোমবাতি জ্বালায় এগুলো উদযাপন করতেছি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কথা বলেন ইসলামের কোনো সম্পর্ক নাই তো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন জীবন দিয়েছিলেন কি সেই ঘটনা আমরা এটা নিয়ে আগামী জুমায় অল্প কিছু সময় হলেও আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আজকে হোসাইনের প্রেমিক খুঁজে পাওয়া আজকে অনেকে আবেগ দেখায় আছে না আবেগ আবেগে অনেক কিছু করে ফেলে কিন্তু এই আবেগের কোনো দাম না এই আবেগের কোনো দাম না আজকে সমাজে অনেক ঘটনা ঘটতেছে অনেক ঘটনা ঘটতেছে বলতে গেলে অনেক লম্বা সময় হবে লাগবে
প্রথম যে কারণ মা সন্তান গর্ভধারণ করে বাবা এই কষ্টটা বোঝে না কথা বলে না রাগ করতেছেন আচ্ছা বাবারা কি সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দেয় কি মা মা সন্তানকে গর্ভধারণ করে এই যে সন্তান গর্ভে রাখার যে কষ্ট এটা বাবা বোঝে না এটা বোঝে কি মা এরপরে সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবের যে যাতনা কি যে কষ্ট এটা তো বাবা বোঝে না বোঝে কি মা এরপরে সন্তান জন্ম হওয়ার পরে সন্তানকে স্তন্যপান করায় দুধ পান করায় কে বাবা না মা বাবা যে খাওয়াবে এরকম অবস্থা আছে নাই এইজন্য মায়ের হক বেশি আর মা হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ছেলেটা যে বগুড়ার ভাষায় কথা বলে শিখাইছে কি আপনি না মা ছেলেটা যে নোয়াখালীর ভাষায় কথা বলে শিখাইছে কি মা কথা কয় না ছেলেটা যে বরিশালের ভাষায় কথা বলে শিখাইছে কে মা আমেরিকার ছেলেগুলো জন্মগ্রহণ করার পর ইংরেজিতে কথা বলে শিখাইছে কি মা এইজন্য মা হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কথা বলেন না বলেন কারণ মা যে পরিমাণে সন্তানকে সময় দেয় একজন বাবা সেই পরিমাণ সন্তানকে সময় দেওয়া সম্ভব নয় রাগ করতেছেন আপনারা না একটু মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন মা যে কি বড় কত বড় নিয়ামত এক হাদিস শরীফের ভিতরে আসছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন হুজুর আমি হিজরতের উদ্দেশ্যে রওনা করতে চাই আমি বায়াত করার জন্য আপনার কাছে এসেছি সে এসেছিল তার পিতা মাতাকে কান্দাইয়া কষ্ট দিয়া এই ব্যক্তি যখন উপস্থিত হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন তুমি ফিরে যাও কেন বলে যাদেরকে কান্দাইয়া কষ্ট দিয়ে এই জায়গায় এসেছো আগে তাদেরকে খুশি কর যেভাবে তাদেরকে কষ্ট দিয়ে কান্না করে এই জায়গায় আসছো ঠিক পিতামাতার কাছে যা তাদেরকে খুশি করে যেমন ভাবে তাদেরকে কাঁদিয়েছো আবার তাদেরকে সেভাবে কি করো খুশি কর তারপর এই জায়গায় আসো চিন্তা করে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে নবীজিকে বললেন নবীগণ আমি জিহাদ করব আমি জিহাদের ময়দানে যেতে চাই তিনি বললেন তোমার পিতামাতা কি বেঁচে আছে লোকটি জবাব দিলেন হ্যাঁ আমার পিতামাতা দুজনেই বেঁচে আছে আল্লাহ রাসূল বললেন যাও তাদের মাঝে তুমি জিহাদ করো অর্থাৎ তাদের সেবা করো তাদের দুজনের খেদমত করো এটাই হবে তোমার জন্য জিহাদ বলেন সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যেতে চাইলেন পিতামাতা বেঁচে আছে ঠিক আছে জিহাদ করার জন্য তোমাকে যেতে হবে না পিতামাতা বেঁচে আছে তাদের সেবা করো খেদমত করো এটাই তোমার জন্য জিহাদ বলেন সুবহানাল্লাহ আজকে আমরা পিতামাতার সাথে কি আচরণ করতেছি কি ব্যবহার করতেছি এরপরে আরো কিছু বিষয় আমাদের সমাজের ভিতরে ঘটে হাদিস শরীফের ভিতরে আছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো কোন লোক যদি তার পিতামাতার উপরে লানত বা অভিশাপ করে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আমরা তো বুঝতে পারলাম না জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল আমরা এভাবে কিভাবে একজন লোক তার পিতামাতার উপরে লানত করে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম না বিশ্বনবী তখন উত্তর দিয়ে বললেন একজন অপরজনের পিতামাতাকে গালি দেয় তখনই সে ওই লোকের পিতামাতাকেই গালি দেয় কথা কয় না বুঝেন কথা বুঝেন আপনি যখন কারো পিতামাতাকে তুলে গালি দিচ্ছেন আপনি তার পিতামাতাকে গালি দিচ্ছেন না বরং আপনি আপনার নিজের পিতামাতাকেই গালি দিচ্ছেন বউরে তো সুযোগ পাইলে আচ্ছা তারে গালি দেয় গালিগুলো যায় কোথায় কথা কয় না এই যে কবিরা গুনাহ এই যে বড় গুনাহ আমরা করতেছি পিতামাতাকে অভিশাপ দেই গালি দেই হ্যাঁ বউরে পিতামাতাকে গালি দেই দেখা যাচ্ছে রাস্তাঘাটে বন্ধু বান্ধব তার পিতামাতাকে গালি দেই চলতে ফিরতে চাকরের পিতামাতাকে গালি দেই
ব্যবসা বাণিজ্য যদি করি কাজের ছেলে যদি থাকে তাদের পিতামাতাকে তুলে গালি দেয় আসলে ওই গালিটা কোন জায়গায় যায়